নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি শেয়ার করছি কাতলা মাছের ভাপা। অনেকেই কাঁচা মাছের ভাপা খেতে পছন্দ করেন না বা মাছের একটা আষ্টে গন্ধ থেকে যায় কাতলা মাছ দিয়ে বানালে, তাই আজ আমি অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। আর এইভাবে বানিয়ে একবার আপনারা দেখতে পারেন, আপনাদের কিন্তু ভীষণই পছন্দ হবে। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য এখানে আমি 4 পিস মাছের গাদা নিয়ে নিয়েছি। কাতলা মাছ ছাড়াও আপনারা চাইলে রুই মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন, আর চাইলে মাছের পেটিও নিতে পারেন। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। এবার মাছগুলো দিয়ে এক এক করে 2 পিঠ লালচে করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে। আর আপনারা যদি চান তাহলে কাঁচা মাছ দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে মাছটা ভাজার প্রয়োজন নেই, বাকি প্রসেস একইভাবে করতে হবে। দেখুন, মাছটাকে মিডিয়াম ফ্লেমে 2 পিঠ লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে বানাবেন। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর সর্ষেটা আপনারা চাইলে কালো আর সাদা সর্ষে মিশিয়েও নিতে পারেন। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এখানে একটা কড়াইতে মাছ ভাজার 1 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কোনো রকম ফোড়ন ছাড়াও বানাতে পারেন, কালো জিরেটা স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদ ভালো হয়। দেখুন, হালকা লালচে করে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি, তবে আরও কিছুটা লবণ লাগবে। গুঁড়ো মশলা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। তবে লক্ষ্য রাখবেন যাতে মশলা কোনোভাবে পুড়ে না যায়, প্রয়োজনে অল্প পরিমাণে জল দিতে পারেন। দেখুন, মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা পোস্ত আর সর্ষের পেস্ট। এবার যে পেঁয়াজের মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। এবার যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, তাই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আবারও বলছি, দইটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর চাইলে আপনারা 1 টেবিল চামচ নারকেল কোড়ানো এর সাথে দিতে পারেন। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে অল্প পরিমাণে টমেটো কুচিয়েও দিয়ে দিতে পারেন, তাতেও স্বাদ ভালো হয়। ভালোভাবে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে কিছুটা কম জল। যেরকম গ্রেভি আপনারা চান সেই পরিমাণে জলটা দেবেন, তবে খুব কম জলও দেবেন না। দেখুন, এবারে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি কাঁচা মাছ দিয়ে বানাতে চান সেটাও বানাতে পারেন, এই সময় কাঁচা মাছগুলো দিয়ে দিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই সময় কিন্তু মাছ ভাজার তেল দেবেন না, কাঁচা সর্ষের তেল দিতে হবে। আর দিয়ে দিলাম 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার টিফিনের ঢাকাটা ভালোভাবে বন্ধ করে দিলাম। এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে জল নিতে হবে, নাহলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে। ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে টিফিনটা এইভাবে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। আর আপনারা যদি কাঁচা মাছ দিয়ে বানাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের 30 মিনিটের জন্য রান্না করে নিতে হবে লো ফ্লেমে। আমার এখানে 10 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটু ঠান্ডা হলে খুলে চেক করে নেব। রান্না হয়ে যাওয়ার পর গ্রেভিটা যদি আপনাদের খুব বেশি ঘন মনে হয়, সেক্ষেত্রে মাছগুলো তুলে অল্প পরিমাণে গরম জল মিশিয়ে গ্রেভিটা একটু পাতলা করে নিতে পারেন, তাতে কিন্তু স্বাদ কিছু কমবে না। আর যদি প্রয়োজন হয় তাহলে এই সময় মশলার মধ্যে কিছুটা লবণ স্বাদ মতো মিশিয়ে নিতে পারেন। আমার একটু কম লাগছিল, আমি অল্প পরিমাণ লবণ আবারও দিয়ে দিয়েছি। দেখুন, আমার ঠান্ডা হয়ে গেছে আর কাতলা মাছের ভাপা একেবারে রেডি, ভীষণই সুস্বাদু হয়। এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।